নমস্কার দর্শক বন্ধু, পলিশ কুকিং এন্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই রইল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম, দারুণ টেস্ট হয় রেসিপিটা। আজকের রেসিপি হলো ভেজ মাঞ্চুরিয়ান। এই ভেজ মাঞ্চুরিয়ানটা দারুণ খেতে হয়। আসুন বন্ধুরা, এই ভেজ মাঞ্চুরিয়ান বানাতে আমার কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই। এখানে আমি গ্রেট করে বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি গ্রেট করে, বিনস কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে। এই সবজিগুলো দিয়ে আমি আজকে ভেজ মাঞ্চুরিয়ান বানাবো। আসুন বন্ধুরা, কিভাবে আমি এই ভেজ মাঞ্চুরিয়ানটা তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। আমি এগুলো সব গ্রেট করে সব ধুয়ে নিয়েছি, সব দিয়ে দিলাম। গাজর দিলাম, বিনস, গাজর, বাঁধাকপি সব এর মধ্যে দিয়ে দিলাম। এর আগে আমি জল সব ঝেড়ে নিয়েছি, এর মধ্যে কোনো জল নেই। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, কুচানো ক্যাপসিকাম। এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, লবণ পরিমাণ মতো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি, কর্নফ্লোর যতটা নিয়েছি তার হাফ দেব ময়দা। এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে, এতে আর জলও দেব না, টাইট করে মেখে নিতে হবে, ওতে কোনো জল লাগবে না, ভালো করে মেখে নিতে হবে। আর একটু এর মধ্যে কর্নফ্লোর দিয়ে দিলাম, আপনারা রাইস পাউডারও দিতে পারেন এর মধ্যে অল্প করে, টেস্টটা ভালো আরো হবে। এরকম করে আমি শক্ত করে মেখে নিয়েছি, আর একটু এর মধ্যে ময়দা অ্যাড করলাম। এটা এবার ব্যাটারটা এরকম ভাবে মাখা হয়ে গেছে, ব্যাটারটা ভালো করে মেখে নিয়েছি শুকনো করে। আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম, এবার আমি একটা একটা করে বল দিয়ে বানিয়ে নিলাম। এগুলো সবই এরকম ভাবে বল বানিয়ে নিলাম, এরকম ভাবে আমি বলের মতন তৈরি করে নিয়েছি। এবারে এটাকে ফ্রাই করে নেব। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি তেলটা দিয়ে দিলাম। আমি এখানে রাইস ব্র্যান অয়েল নিয়েছি, আপনারা যে কোনো সাদা তেলে করতে পারেন, তেলটা একটু বেশি লাগবে ভাজতে। তেলটা গরম হয়েছে নাকি একবার দেখলাম ফেলে, তেলটা গরমই হয়ে গেছে। এবার আমি তেলগুলো ছেড়ে দিলাম, এবার আমি বলগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। গ্যাসটা এখন বাড়ানো আছে, এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, নাহলে এটা পুড়ে যাবে, উপরে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, গ্যাসটাকে লো করে দিলাম। এবার একটু দেখি আস্তে আস্তে গ্যাসটাকে লো করে নিয়েছি। আমি গ্যাসটা লো আর মিডিয়াম করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে বলগুলো, খুব ধীরে ধীরে ভাজতে হবে, এটা যেন কাঁচা না থাকে ভেতরে। ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে এরকম ভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি আটটু তেল কমিয়ে নিয়েছি, ওর মধ্যেই আমি করছি। কাঁচা লঙ্কা
আমার এখানে রসুন কুচি আছে, ময়দা কুচি, ক্যাপসিকাম কুচি, একটু মেরে নেবো। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখানে স্প্রিং অনিয়নের গোড়াটা নিয়েছি, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, ছোট এক চামচ আমি দিলাম, তোমার মতন লবণ দিয়ে দিলাম। সোয়া শসায় লবণ আছে, সেই বুঝেই লবণটা আমাকে দিতে হবে। আমি একটু সামান্য জল দিলাম এর মধ্যে। এবারে এগুলো দিয়ে দিলাম, মাঞ্চুরিয়ান এগুলো ভালো মাঞ্চুরিয়ানটা দিয়ে দিলাম। এর সঙ্গে ভালো করে মিক্সিং করে নিতে হবে। এবার এর মধ্যে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, এটা দারুণ টেস্ট হয়। রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই এরকম বানিয়ে নিজেরাই খেয়ে নিতে পারেন। আপনার যদি কেউ মনে করেন একটু ড্রাই রাখবেন, তাহলে এরকমভাবে ড্রাই মাঞ্চুরিয়ান করতে পারেন। আমি এটা একটু গ্রেভি করবো, এর মধ্যে একটু কর্নফ্লোর ফ্লাওয়ার দিলে একটু এটা সাইডের সঙ্গে খাওয়া হবে। আপনারা ফ্রাইডাইস বা পোলাওয়ের সঙ্গে সবার সঙ্গে ভাত খেতে পারেন, রুটি নান সবার সঙ্গেই খেতে পারেন। আমি যেন একটা গ্রেভি বানালাম। আমার রেডি হয়ে গেছে ভেজ মাঞ্চুরিয়ান। এবার আমি একটু স্প্রিং অনিয়ন এর মধ্যে দিলাম। আপনারাও বানিয়ে নিন এরকমভাবে। আমার এই ভেজ মাঞ্চুরিয়ান কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করবেন, লাইক করতেও ভুলবেন না, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারাও বানিয়ে নিন, দারুণ টেস্ট।